ভারসাম্যহীন এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার পাঁচ নম্বর ওয়ার্ডের মোগল টুল এলাকায়। নিহত দীপ রজক ছিলেন একজন টিকিট বিক্রেতা। পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমোতে যান। হঠাৎ পরিবারের সদস্যরা দেখেন সে ঘরে নেই। অনেক খোঁজাখুঁজির পর মহানন্দা ব্রিজের উপর তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। দীপ রজক টিকিট বিক্রি করে, বাবার নাম কমল রজক, টিকিট বিক্রি করে এসেছিল। তখন আমার কাকুকে বকাবকি করছিল ওই টিকিট বিক্রি করে আসার পরে, নিজে নিজেই বকছিল। বকার পরে তখন আমার কাকু বলল, কেন বকছিস? তখন ওকে চুপ করতে বলল। ও কি করলো, নিজে আমরা ওষুধ খেতে বললাম সবাই মিলে, ওষুধ খাওয়ার পরে তারপর ও ঘুমাতে গেল, একটু ঘুমালো, আবার উঠে নিয়ে বলছে বাথরুম যাব। বাথরুম যাওয়ার নাম করে কোথায় বাইরে বেরিয়ে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, পরে শুনলাম যে রেল লাইনে ও কাটা পড়েছে। আমরা রাত্রি 1:30টার সময় জানতে পেরেছি উদ্ধার হয়ে গেছে, নিয়ে চলে গেছে ময়নাতদন্তের জন্য, নিয়ে চলে গেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা। ভারসাম্যহীন এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার পাঁচ নম্বর ওয়ার্ডের মোগল টুল এলাকায়। নিহত দীপ রজক ছিলেন একজন টিকিট বিক্রেতা। পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে ঘুমোতে যান। হঠাৎ পরিবারের সদস্যরা দেখেন সে ঘরে নেই। অনেক খোঁজাখুঁজির পর মহানন্দা ব্রিজের উপর তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। দীপ রজক টিকিট বিক্রি করে, বাবার নাম কমল রজক, টিকিট বিক্রি করে এসেছিল। তখন আমার কাকুকে বকাবকি করছিল ওই টিকিট বিক্রি করে আসার পরে, নিজে নিজেই বকছিল। বকার পরে তখন আমার কাকু বলল, কেন বকছিস? তখন ওকে চুপ করতে বলল। ও কি করলো, নিজে আমরা ওষুধ খেতে বললাম সবাই মিলে, ওষুধ খাওয়ার পরে তারপর ও ঘুমাতে গেল, একটু ঘুমালো, আবার উঠে নিয়ে বলছে বাথরুম যাব। বাথরুম যাওয়ার নাম করে কোথায় বাইরে বেরিয়ে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, পরে শুনলাম যে রেল লাইনে ও কাটা পড়েছে। আমরা রাত্রি 1:30টার সময় জানতে পেরেছি উদ্ধার হয়ে গেছে, নিয়ে চলে গেছে ময়নাতদন্তের জন্য, নিয়ে চলে গেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।